দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সেই সাথে জানাচ্ছি সবাইকে আগমনী বার্তা রয়েছে তারও শুভেচ্ছা কেননা রমজান মানে কিন্তু আমাদের একটা বিশেষ আয়োজন থাকে প্রত্যেকের ঘরে রমজানকে ঘিরে নতুন আয়োজন থাকে সেই আয়োজনে আমরাও সামিল হতে চাই আপনাদের সাথে তাই আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বাক্সের আড্ডাখানায় সাথে রয়েছি আমি শান্তা জাহান আর যেহেতু বলছিলাম যে রমজানের এই আয়োজনে আপনাদের সাথে আমরাও সামিল হতে চাই এজন্য তো যারা রমজানের আয়োজনে সবসময় আমাদের সাথে থাকেন আমাদেরকে বিভিন্ন বিষয়ে যারা আমাদের শেখান জানান সেটা রান্না হতে পারে পুষ্টি বিষয়ক হতে পারে কি করে আমরা আমাদের খাদ্যাভাসকে ঠিক রেখে সুন্দরভাবে থাকতে পারি তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সাথে রয়েছেন প্রথমেই আমি আমার ডান দিক থেকে পরিচয় করে দিয়েছি রয়েছেন নাহিদ ওসমান আর্ট প্রোমোটার এবং বিশিষ্ট রন্ধনশিল্পী আপনারা সবাই তাকে জানেন এবং আমার ডান দিকে আরো একজন রয়েছেন যার রান্না মানে কিন্তু একটা অন্যরকম খুশবু ছড়িয়ে যায় বিশিষ্ট রন্দন বিশারদ আলপনা হাবিব এবং আমার বা দিকে রয়েছেন আরও একজন আমাদের খুব পরিচিত মুখ যিনি শুধুমাত্র আমাদের রান্নাবান্না অথবা খাদ্যাভ্যাস নয় আমাদেরকে বিভিন্ন সময়ে বিউটি টিপস দিয়েও কিন্তু জানিয়ে দেন যে খাদ্যের সাথে বিউটির যে একটা সুসম্পর্ক রয়েছে এবং সেই সাথে উনি শিক্ষকতাও করছেন কালিনারি আর্ট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্ট লেকচারার হিসেবে রাহিমা সুলতানা রিতাব্বু এবং তারপরে রয়েছেন যেহেতু আমাদের সাথে রন্ধন বিশারদরা রয়েছেন তাদের সাথে একজন নিউট্রিশনিস্ট যদি না থাকেন তাহলে তো একদমই হয় না পুষ্টিবিদ ইশ জাহান সবাইকে অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন খুব ভালো ওকে নাহিদ আপু থেকেই আমরা শুরু করি যেহেতু পরিচয়টা এদিক থেকে হয়েছে নাহিদ আপু রমজান তো চলে এলো আজ আমরা তৃতীয় রমজান পার করলাম রাইট তো এখনও কিন্তু রমজানের অনেকটা সময় বাকি রয়ে গেছে রমজানের রান্না এবং আমাদের যে খাদ্যাভ্যাস রয়েছে সেটা নিয়ে একটু অ্যাকচুয়ালি আমাদের মানে কি সেই যুগ যুগ ধরে রয়ে গেছে যে রমজান মানে অনেক মজার মজার ভাজা জিনিস খেতে হবে হ্যাঁ ফ্রাইড যেরকম পেঁয়াজও তো মাস্ট বুট বড়া এগুলো তো আছে তো এই জন্যে যেহেতু এত তেল তো খাবার তো একটু খেলেও সারাদিন না খাওয়ার পরে যেরকম আমাদের পেটটা না ব্লোটেড হয়ে যায় বাট না খেলেও হয় না খেতে হবে এর জন্য না মানে স্পেশালি চিন্তা করতে হবে যে আমরা সেভেন ডেজ সাত দিন আমাদের ভাগ করে নিই আমরা কি খাবো হ্যাঁ সেটা যদি সব কিছু মিলিয়ে খাই যেরকম শরবতটাও খেতে হবে কিন্তু শরবতার মধ্যে এত সুগার থাকে এত সুগার কনজিউম করা হয় ডাকটা মানুষের জন্য ক্ষতিকর এবং তখন কি হয় সে এত ওয়েট বেড়ে যায় দ্বিতীয় বা অন্য সব অন্য রোগ যেটা উচিত না খাবার তখন যদি ও খেয়ে নেয় তখন ওটাই এর থেকে ভালো কি আমরা কথা আসলে আমি একটু রিতাপুর কাছে যেতে চাই যে আমরা সবসময় দেখেছি খাদ্যের সাথে যে একটা বিউটির রিলেশন আছে এটা কিন্তু প্রথমে রিতাপুই প্রমোট করা শুরু করেছে এবং তারপরে আমরা দেখেছি সবাই কিন্তু খাদ্যাভ্যাস নিয়ে এক একটু অ্যালার্ট থাকার চেষ্টা করে যে আমি আসলে কি খাচ্ছি কোনটা আমার স্কিনের উপরে কি ধরনের প্রভাব ফেলছে কিন্তু এই রমজানে যেটা বললো যে ভাজা পড়ার প্রতি সবার একটা আগ্রহ থাকে আর যদি এমন হয় যে আপুর মতো খাবারের মাঝে একটু ঘি ঢেলে দেওয়া তো আলপনা যারা একটু দিয়ে করে তাদের জন্য কি ধরনের আসলে ঘি মাঝে মাঝে খাওয়া যায় রেগুলার না খেলেও তবে আয়ুর্বেদ আমার আমি যেহেতু একজন আয়ুর্বেদিক কনসালটেন্ট ও ডক্টর আমি সেক্ষেত্রে বলবো যে ঘি যদি শুদ্ধ হয় সেটা কিন্তু

কিন্তু बेनिफिट আছে তবে আমি একটা কথা বলবো যে বিউটি কামস फ्रॉम ইনসাইড এটার কোনো বিকল্প নেই আমরা উপর দিয়ে কতটুকু আমরা যতই বলি যে ভালো ভালো দামি দামি ক্রিম মাখি যাই করি পোর্স দিয়ে পেনিট্রেট করি সেটা কত পার্সেন্ট 5 টু 10% আর বাকি mm. 80% ভেতর 80% তারপর আমাদের রুটিন একটা ডিসিপ্লিন লাইফ তারপর তোমার ঠিক মতো থাকা ইয়োগা মেডিটেশন আর সবচেয়ে বড় জিনিস আজকাল আমাদের যেটা বেশি ক্ষতি করে সেটা হলো স্ট্রেস স্ট্রেস হয়েছে কি আমাদের ডিমান্ড এত হাই হয়ে গেছে চাহিদা এত বেশি যে কোনো কিছুতেই আমাদের মন ভরে না তো এই যে মন যখন ভরে না তখন তো অশান্তি অশান্ত তা আমি যেটা মনে করি যে একটা মানুষের সবচেয়ে বড় যে জিনিসটা সে যদি তার নিজেকে সেলফ ম্যানেজমেন্ট সেলফ কন্ট্রোল করতে পারে তাহলেই মনে হয় সে অনেক সুস্থ এবং সুন্দর থাকতে পারে কয়েকটা জিনিস কাম ক্রোধ লোভ লালসা হিংসা এই কয়েকটা জিনিস থেকে মানুষ যদি অবশ্যই হিংসা মানে তো একই তো ওর থেকে যদি বেরিয়ে এসে নিজেকে সে একজন মুক্ত মানুষ হিসাবে দাঁড়া করাতে পারে যে আমি সব কিছু ফরগেট এন্ড ফরগিভ করে দিলাম আমি ভালো আছি কয়জন তো চেষ্টা করলে যায় চেষ্টা করতে হবে আর কি আচ্ছা একটু আলপনা আপুর কাছে শুনতে চাই যে আপনি যখন রান্না করেন আমরা দেখেছি যে রান্নাকে আসলে সুস্বাদু করতে হলে এবং আমরা বাঙালিরা যে ধরনের খাবার পছন্দ করি তাতে কিন্তু একটু ঘি দিলে অথবা একটু মানে দুগ্ধ জাতীয় খাবারে দুধটা একটু বেশি ব্যবহার করলেই মজা লাগে কিন্তু সব পরে যে আবার আমাদেরকে চিন্তা করতে হয় যে কতটুকু ক্যালোরি আমি গ্রহণ করছি কতটুকু আমি বার্ন করতে পারছি রমজান উপলক্ষে তো বার্নিংটা হয় না আসলে সেই ক্ষেত্রে আসলে খাবারটাও মজাদার হবে কিন্তু আমি আসলে সত্যি কথা একটা বলি কোইনসিডেন্টালি আমি অনেক রান্নার পদে ঘি দিয়ে কুখ্যাত হয়ে গেছি সব ঘি মাধুর্য আনে তা কিন্তু না হ্যাঁ বিভিন্ন উপকরণের সংমিশ্রণে কিন্তু বিভিন্ন ধরনের সৃষ্টি তৈরি হয় এবং অদ্ভুত সমস্ত অ্যারোমা টেস্ট এগুলো তৈরি হয় হ্যাঁ সেগুলো হয়তো মানে মানুষ অতটা খেয়াল করে না আমি ঘি ঢাললাম এটাই খেয়াল করে কিন্তু আমার কথা হচ্ছে যে আমি ঘি খুব ভালোবাসি হ্যাঁ খাবার আমার খুব ভালো জিনিস কি জানো রোজার সময় সবাই বলে যে এরকম ভাজা পোড়া খাচ্ছি এত ইয়ে খাচ্ছি হ্যাঁ কিন্তু যাদের না সারাদিন মুখ চলে তাদের জন্য কিন্তু খুব ভালো কন্ট্রোল রোজা তিন ঘন্টা পানি খেয়ে ঢপ করে থাকবে আর কতই বা খেতে পারবে কিন্তু সারাদিন মুখটা বন্ধ থাকে বলে কিন্তু শরীরটা একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে এবং আল্লাহর তরফ থেকে বছরে এক মাস কৃচ্ছতা সাধন কিন্তু শুধু যে এবাদত এবং সংযম সাধন তা নয় কিন্তু এটা তোমার শারীরিক একটা বাৎসরিক ডিটক্সিফিকেশনও বটে হ্যাঁ কাজে আমার মনে হয় এবং আমি নিজে আসলেই প্রেফার করব আমার বাড়ি আমার বাড়িতে যেটা কমন ব্যাপার সেটা হচ্ছে পেঁয়াজি ছোলা এবং বেগুনি ছাড়া ইফতার হবে না আমি টেবিল ভর্তি সমস্ত খাবার রাখলে ওইটাই যেন বাধ্যবাধকতা প্রথমে এটা খেতে হবে তারপরে নিশ্চয়ই নিশ্চয়ই অন্নগুলি খাবে হ্যাঁ এটা ম্যাক্সিমাম বাড়িতে এবং আমি দেখেছি কলকাতায়ও আমি একবার রোজার সময় গেছি যে সব জায়গায় কিন্তু ছোট ছোট পাতার খুঁড়িতে ওরা দোকানে দোকানে ফল নিয়ে বসছে এই মানে প্রথমেই ভাজা পোড়া কালচারটা কিন্তু আমার মনে হয় বাংলাদেশে এই বাঙালিদের মধ্যেই সবচেয়ে বেশি তো আমি মুখরচক কিছু খেতে আমার কেন জন্য ভালো লাগে শরীরের খিদার চাইতে মনের খিদাটা বেশি থাকে হ্যাঁ রোজা খোলার সময় আর আমরা বাঙালিরা বোধহয় একটু ঝাল খেতে পছন্দ করি না হ্যাঁ ভাজা মানে ফ্রাইড হ্যাঁ তো যেটা আমি বলবো যে যেমন চিনি শরবতটা খাওয়ার সাথে সাথে কিন্তু শরীরটা ছেড়ে দেয় হ্যাঁ সেই জন্য তার বদলে যদি একটু ফলের রস খাওয়া যায় এবং ফলের রসের মধ্যে যদি একটু তোকমা দিয়ে দেওয়া হয় সারাদিন না খেয়ে শরীরটা কষে থাকে তোকমাটা ইজ এ ভেরি গুড ল্যাকসিটিভ সেটা সেই ধরনের যদি করা যায় বা আমরা ঘোল খেতে পারি একটু নুন দিয়ে অল্প চিনি দিয়ে টক দই দিয়ে লেবু কাগজি লেবু দিয়ে আমরা ঘোল খেতে পারি যেটা শরীরের জন্য ভালো রিফ্রেশমেন্ট আবার

আসলে চাইলে একটা ফ্যামিলিতে কিন্তু বিভিন্ন বয়সে বয়সীরা থাকেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু হাই ক্যালোরি খাবারটা খুব বেশি দরকার তো ঘি দিয়ে যে খাবারটা করা হয় স্পেশালি বাচ্চাদেরকে আমরা যে পোর্শনটা দেব আমরা বড়রা যখন খাবো তখন আমরা খেয়াল রাখতে হবে পোর্শনটা যদি কমিয়ে নিয়ে আসি সেক্ষেত্রে আমার যে ক্যালোরিটা দরকার আমি কিন্তু সেটা পেয়ে যাচ্ছি আসলে মজার খাবারও খেতে পাচ্ছি জাস্ট পোর্শনটা একটু চেঞ্জ করলে সমস্যাটা কি জানো বাচ্চাদেরকে তো বেড়ে দিই বড়রা তো নিজের

তারা সেই ভোর পাঁচটায় উঠছে মানে এক তো চারটার সময় থেকে শুরু হয়ে যায় খেয়েছে তারপরে পাঁচটার সময় ধরো নামাজ পড়া কোরআন শিব পড়া সে আবার কতটুক ঘুমাতে পারে তার আবার দিনে কাজ থাকে সে আবার সারা দিন এগুলো কাজ কর্ম করে দুপুরে তার খতম দিতে হবে তাকে কোরআন শিব পড়তে হবে মানে এটা কিন্তু নট দ্যাট যে অনলি ইউ আর স্টার্টিং বাট এটার সাথে তোমার

টক দইর সাথে যদি অন্য কোন ফ্রুটস নিতে পারেন বা সবজি নিয়ে গার্নিশ করে খান সেক্ষেত্রে কিন্তু এটা ব্যালেন্স হয়ে যাচ্ছে আমি বলছি যে আপনি স্কিপ করবেন না বাট খাবার খাবেন যেটা আপনি ন্যাচারালি সব সময় নাতে খেতেন কেউ হয়তো রুটি খেতে অভ্যস্ত যারা ডায়াবেটিক پیشنট আছে তারা তো তিন বেলা ভাত খাবে না অবশ্যই তারা রাতে বেলা ভোর রাতের সময় তখন হচ্ছে সে রুটি খাবে যারা যেটাতে তে অভ্যস্ত আবার যারা ওয়েট মেইনটেইন করছেন তারা হচ্ছে সেক্ষেত্রে ওটস খেতে পারে ওটসটা হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট মানে সকাল বেলা তুমি ব্রেকফাস্ট ব্যালেন্স তো অবশ্যই লাগবে কারণ হচ্ছে সেহরির উপর কিন্তু পরবর্তী দিনের যে আমাদের

অনেকে কিন্তু কমাতেও চলে যেতে পারে যদি এটা সিভিয়ার পর্যায়ে হয় সো অবশ্যই কিন্তু আমাদের বয়সের সাথে সাথে খাবারের চাহিদা যেমন খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে খাবারটা তো খেতেই হবে কিন্তু আমি কি খাচ্ছি কতটুকু খাচ্ছি সেটা কিন্তু আমার অবশ্যই খেয়াল রাখা উচিত এবং ফ্যামিলির সবাই অনেক দেখা যায় যে সবাইকে দিতে দিতে আমি নিজেই হয়তো খেতে ভুলে গেলাম যে অল্প একটু খেয়ে কিছু একটা খেয়ে রোজা রাখলাম যে আছে ঠিক আছে আবার অনেকে না খেয়ে রোজা রাখে কিন্তু এটা কিন্তু একদমই উচিত না পাশাপাশি অবশ্যই সন্ধ্যা থেকে আমাদের সেই পর্যন্ত সারাদিন আমাদের যে পানির চাহিদাটা থাকার কথা সেইটা কিন্তু আমাদের মিট অবশ্যই করতে হবে কারণ সন্ধ্যা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত আমরা জেগে থাকি তারপর কিন্তু আমরা ঘুমিয়ে যাই এই খুব কম সময়ের মধ্যে কিন্তু আমাদের মিনিমাম দেড় থেকে দুই লিটার পানি ইনটেক করতে হয় তো আমরা এমন কোনো খাবার খাবো যেটা আমার বডি ডিহাইড্রেট করবে যেমন সবজির মধ্যে আমরা ঝিঙা চিচিঙ্গা লাউ যেগুলো হচ্ছে পানি জাতীয় সবজি আছে এটা খেতে পারি ওখান থেকে কিন্তু চলে আসবে সন্ধ্যার সময় ইফতারি যখন করব আমরা ব্যালেন্স খাবার যেহেতু ভাজা পছন্দ করি ভাজার সাথে একটা সুপ রাখবো আমি ডাবের পানি কথা বলে রাখতে পারেন একটু জুস রাখতে পারেন মধ্যে যদি যারা ডায়াবেটিক পেশেন্ট তারা যদি

দর্শক আড্ডা হচ্ছিল আমাদের আজকের রন্ধন শিল্পীদের সাথে কথা বলছিলাম পুষ্টিবিদের সাথে আরো কথা হবে জানবো এই রমজানের রান্না এবং খাদ্যাভ্যাস নিয়ে সাথেই থাকুন দর্শক ফিরে এলাম বিরতির পরে আপনাদের সবার প্রিয় বোকাবাক্সের আড্ডা খানায় আমাদের আজকের বিষয় রমজানের রান্না এবং খাদ্যাভ্যাস কথা হচ্ছিল আমাদের অতিথিদের সাথে আরো একবার ফিরে যাচ্ছি আড্ডায় আচ্ছা আমরা আপুর কাছ থেকে শুনছিলাম পুষ্টি নিয়ে নানাবিধ কথা হচ্ছিল এবং কীভাবে আসলে আমাদের যে পুষ্টির চাহিদা আছে সেটিকে ফুলফিল করা যায় তো এই কথাগুলো শুনবো তার আগে একটু রাহিমা আপুর কাছ থেকে জানতে চাই যে আমরা সবসময় দেখি যে রমজানে কি হয় ওই যে একটু পোড়া খাওয়ার অভ্যাস সারাদিন পানিতে একটু কম খাওয়া হচ্ছে আবার দেখা যায় এখন সেহরি নাইট হচ্ছে সেখানেও যে একটু ভাজা পোড়া খাওয়া হয় অথবা স্পেশাল কোনো দাওয়াত থাকলেও কিন্তু আমরা দেখা যায় তৈলাক্ত খাবারটা খাচ্ছি তো তার একটা বাজে মানে ইফেক্ট আমরা দেখি যে স্কিনে অলওয়েজ হয় বাট আমরা কি হয় ঈদে একটু রিফ্রেশমেন্ট আনতে চাই আরও একটু গ্লোয়িং স্কিন হবে তো সেই ক্ষেত্রে একটু ভাটা পড়ে এক্ষেত্রে আমরা কি করতে পারি আসলে এভরিডে ভাজা পড়াটা একটু বাদ দেওয়া দরকার মানে এভরিডে না খেয়ে খাবো সপ্তাহে দুদিন খাই তিন দিন খাই যদি একটু মানে ব্যালেন্স করে নেই তাহলে ভালো হয় আর ভাজা আমি অল্প কিছু খেলাম বা দুটো পেঁয়াজু বেগুনি যেগুলো ছাড়া আমাদের ইফতার হয় না কিন্তু পাশাপাশি বলছিল ডাবের পানি রক দই তারপর তরমুজের তরমুজের আসলে ফ্রুট জুস মানে দুটো তিনটে যদি জুস থাকে ফলের ফ্রেশ জুস তাহলে কিন্তু কিছুটা কভার হয় কারণ আমাদের যেটা হয় রোজাতে পানি শূন্যতা হয়ে যায় ড্রাই হয়ে যায় স্কিন শুধু তা না বডি ডিহাইড্রেশন হয়ে যায় সবচেয়ে বড় জিনিস স্কিনে সেটার একেবারেই ভালোভাবে প্রভাব পড়ে থাকে খুব অল্প সময়ে কিন্তু এত পানি খাওয়াটাও একটু অস্বস্তি অস্বস্তি খাবার পানি সবকিছু মিলিয়ে মানে খারাপ অবস্থা আমার কাছে মনে হয় যারা এই যে এক মাস রোজা সব রাখে

আমরা যখন খাই খাবারটা আমাদের পেটের মধ্যে গিয়ে তো আবার রান্না হয় তো সারা দিন খাই না ওর তো কাজও নাই ও তো ফ্রি এই জন্য প্রত্যেকটা জিনিসের দাহিতা করে মেটাবলিক সিস্টেমের তো কোনো সিস্টেম অফ আচ্ছা নাইটা পোকা অলওয়েজ আমরা দেখি যে ন্যাচারের কাছে যে মানে প্রকৃতিতে রান্না বান্না করতে তো এই ক্ষেত্রে একটু জানতে চাই যে এখন আমরা আসলে প্রকৃতিতে কতটা নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারি লাইক হচ্ছে সবুজ শাকসবজির প্রতি আমাদের আগ্রহটা কি করে বাড়ানো সম্ভব একটু মজাদার খাবারও হলো কিন্তু তাতে সবজির পরিমাণটা বেশি থাকলো সবুজ এবং বিভিন্ন রঙের খাবার ব্যবহার করলাম কি হয় তুমি যখন গ্রামে যাবে যে যেকোনো মানুষ যখন গ্রামে যায় তখন চতুর্দিকে কি হয় চতুর্দিকে ধান শাকসবজি একেবারে মানে কালারফুল হ্যাঁ এন্ড দা গোল্ডেন রাইস এন্ড মানে কি বলবো তোমাকে সেই নদী সব কিছুর মিলিয়ে তুমি দেখবে সব ফ্রেশ জিনিসটা আসছে তার ওই যে তুমি গাছ থেকে পেরে নিলে একটা লাউ বলো একটু শিম করলে একটু অন্য ধরনের মানাত্ম একেবারে একটা গন্ধটাই আলাদা যখন ওটা তুমি ছিলবে এবং কাটবে তখন না কিছু প্রয়োজন হয় না শুধু শুধু খেতে ইচ্ছে করে দেখো খুব কাছে আছে কোথায় এই যে তিনশো ফিট আমি প্রায় গিয়ে ওখান থেকে সবজি কিনি আসেন তাড়াতাড়ি অনেক সবজি হয়েছে আমি যখন যাই গাছ থেকে ঘর থেকে আমাকে ওই কচু শাক করে দিচ্ছে কারণ ওরা জানে আমি এটা ভালোবাসি না তো সব রকম হয় কি তখন আমরা এই 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 ফ্রেশ জিনিসটা খেলে মনটাও ভালো থাকে স্বাস্থ্যটাও ভালো থাকে আরেকটা একটা তুমি ফ্রেশ জিনিসের গন্ধটা নিতে পারছো বিকজ আমরা যারা কালোনিতে আছি আমরা যারা রান্না করি তাদের মধ্যে কি হয় আমরা সব কিছু কিন্তু ওটা গন্ধটা নেই হ্যাঁ সেটার এইটার স্বাদটা কীরকম হবে আচ্ছা লাউয়ের স্বাদ একরকম ঝিঙের স্বাদ একরকম সব কিছু কি করে বুঝবে তখন চোখ বন্ধ করে তুমি যখন নাকি নিবে তখনই বুঝতে পারবে এইটা হচ্ছে তখন বুঝতে পারবে যে এটা ফ্রেশ এটা ফ্রেশ না হ্যাঁ তখন এটা এটার শীতের এই গন্ধটা হচ্ছে ঝিঙে এই গন্ধটা হচ্ছে দুনদুল এটা হচ্ছে পাতা বাঁধাকপি হ্যাঁ যেটা এইগুলোর গন্ধগুলো না তার জন্য ফ্রেশ জিনিসগুলো দেখে দেখে গ্রামে যাওয়া উচিত তারপর থেকে ফ্রেশ জিনিসটার সুগন্ধ নেওয়া উচিত সব বোঝা উচিত এবং রান্না করা উচিত তখন এবং খাবারে যতটা আসলে কালারফুল খাবার রাখা যায় মানুষের প্রতি দেখেও খাবারের প্রতি একটা আগ্রহ জন্মায় দুই রকম ফাইভ কালারস নিতে হয় ডেলি একদম পাঁচটা রং ইনটেক যদি আমরা করি তুমি সাদা পাচ্ছ

সবাই এবং থাকতে হবে আপনি যেটা যে কালার কালারফুল থাকতে হবে কারণ হচ্ছে গিয়ে মানে আমরা রংধনুর সাথে যদি তুলনা করি তাহলে রংধনুর যেমন সাতটা কালার সেটার সাথে কিন্তু খাবারেরও কিন্তু যেমন যেমন সাদা রঙের সবজি এবং ফল যেগুলো আছে আমরা ভাবি যে সাদা রং এটা মনে পুষ্টি কম কিন্তু না যেমন হচ্ছে ফুলকপি বাঁধাকপি তারপর হচ্ছে রসুন এগুলো কিন্তু আমাদের হার্টকে খুব ভালো রাখে কোলেস্ট্রল কোলেস্ট্রল কম হবে ভিটামিন খেতে হবে আপনাকে কারণ ভিটামিনে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে এবং প্রোটিন খেতে হবে প্রোটিন আমাদের চুলটা কিন্তু ক্যারো প্রোটিন ফাইবার হ্যাঁ তো হচ্ছে সেই হচ্ছে গিয়ে আপনার যত প্রোটিন খাবে আমরা দুধ খাটে কিন্তু আমরা কিন্তু মিল্কটা কম খাই তো সেক্ষেত্রে মিল্ক

তবে তাই না অনেকে পনির পছন্দ করে কাস্টার্ড বাই প্রোডাক্টটা আমরা কিন্তু খেতে পারি এবং আমরা যারা ওয়েট ম্যানেজ করতে চাই তারা কিন্তু টক দইটা খুব ভালো কারণ ক্যালসিয়াম তো খুবই দরকার কারণ রিসেন্ট রিসার্চে দেখা গেছে যে আমাদের বাংলাদেশীদের মধ্যে ভিটামিন ডি ডিএফএসসি বেশি ক্যালসিয়াম এটা বলতে আমাদের সমস্যা যে আমরা তো সিভিলাইজড আমরা সব সময় জব করছি বা ঘরের মধ্যে থাকছি বাইরে যাওয়া হচ্ছে না খোলা জায়গা নেই তো সেখান থেকে কিন্তু আমাদের এই প্রবলেমটা হয়ে যায় জায়গা থাকলে যায় না রোদের যে এই যে গ্রামে আমাদের দেশে প্রচুর কাঁঠাল আম এই সিজন দেখেছি যে গ্রামের মানুষের কিন্তু ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হয় না ওরা যে পরিমাণে কাঁঠাল খায় হ্যাঁ প্রচুর কাঁঠাল খায় এবং এই কাঁঠাল যে এই সময় ওরা প্রায় এই মৌসুমে ওরা কিন্তু ইনটেকটা নিয়ে নেয় যত প্রবলেম আমাদের এই ইনডোর আপনি শশা খাবেন তার মধ্যেও কাঁঠালের গন্ধ থাকবে আমরা যেহেতু মধুমাস নিয়ে কথা বলছিলাম এ ব্যাপারে আরো একটু কিছু জানবো এবং এরপরে এসে এত ব্যালেন্স ডায়েট মাঝে আলপনা আপু আমাদেরকে কি দিতে পারে মুখরোচক সেটা একটু জানবো তার একটা বিরতি আসি অবশ্যই প্রিয় দর্শক আরো একবার সময় হয়ে গেছে বোকা বাক্সের আড্ডাখানা থেকে বিরতি নেবার কিন্তু কথা হচ্ছিল এই রমজানের রান্না এবং আমাদের খাদ্যাভ্যাস নিয়ে একদম কোথাও যাবেন না আমাদের সাথেই থাকবেন কেননা আরো অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে আপনাদের সাথে প্রিয় দর্শক ফিরে এলাম আরও একবার আপনাদের সবার প্রিয় বাক্সের আড্ডাখানায় সাথে রয়েছে আমি শান্তা জাহান এবং আমার সাথে আজ যারা রয়েছেন তাদের আসলে পরিচয় করিয়ে দেওয়ার মতো তো তেমন কিছু নয় কেননা সবাই এত বেশি পরিচিত মুখ এবং যারা আমাদেরকে সময় বিভিন্ন রান্না এবং রান্না বিষয়ক টিপস দিয়ে থাকে সে বিষয় নিয়ে কিন্তু কথা হচ্ছিল তারপর আমি আরও একবার বলতে চাই আমাদের প্রিয় মানুষগুলোর নাম আমাদের সাথে রয়েছে নাহিদ ওসমান আলপনা হাবিব আমার সাথে রয়েছেন রাহিমা সুলতানা রিতা এবং বিশিষ্ট পুষ্টি বিশারদ আমি একটু পুষ্টির কথা বলতেই চাই ইসরাজ জাহান সবাইকে আরও একবার আমন্ত্রণ আমরা যে ব্যাপার নিয়ে কথা বলছিলাম তার মাঝে আলপনা আপু কিন্তু একটু বেঁচে যাচ্ছিলো যে আছে টিকেছে ওরা অনেক সতেজ খাবার নিয়ে কথা হচ্ছে কিন্তু তার মধ্যে একটা বিষয় একটু জানতে চাই আপু যে দিন রোজা রাখার পরে কিন্তু মুখরোচক খাবারের প্রতি সবারই একটা আগ্রহ থাকে এবং আমরা তো বাঙালি আমরা চাই একটু ভ্যারিয়েশন আনবো আমাদের খাবারে তো এই রমজানে एक्चुअली কি ধরনের খাবার খিয়ে আচ্ছা আমার থেকে তো সবাই এক্সপেক্ট করে যে সাংঘাতিক অস্বাস্থ্যকর একটা খাবার আমি দিব কিন্তু আসলে তা না রোজা রাখার পরে না মুখটা একদম সিদ্ধ হয়ে থাকে তো আমি এমন একটা ফ্রুট সালাদের কথা বলবো যেটা খেলে একদম মানে ব্রহ্মതലুতে যে সেটার মধ্যে আমি ফলের চয়নটা হচ্ছে আমার যেমন কচকচে হচ্ছে নাশপাতি চার কাপের মতো আমি নাশপাতি কেটে নিব আঙুরটা হচ্ছে বেদানার দানাটা হচ্ছে সেমি কচকচে হ্যাঁ সো একটা ফুল বেদানা আমি নিব সবুজ হ্যাঁ সবুজ আঙুর কালো আঙ্গুর মিলিয়ে আমি এক কাপ এক কাপ মতো নিব সেটা হচ্ছে আরেকটা টেক্সচার এবং কামরাঙা এখনকার দিনে কামরাঙা সহজলভ্য না সেক্ষেত্রে একটু টক ফল যেমন ওরবড়ি রয়েল যেটাকে বলে হ্যাঁ অথবা কাঁচা হ্যাঁ একটু টুকরা করে সেটা একটা ক্রাঞ্চ আছে সেটা একটু টকত্তা আছে একটা টক কিক আছে হ্যাঁ সেইটা দিয়ে এই রকম এই কয়টা ফল আমি মিশিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ চিনি হ্যাঁ মানে কাপ চিনি আমি দেবো এবং লবণ দেব বিকজ এখানে আমি প্রায় দুটো লেবু কচলে দেবো বড় আমাদের সুগন্ধি লেবু যেগুলো কাগজি গন্ধরাজ বলে এলাচি সেটা দুটা চিপড়ে দিলে টক এবং চিনির এই কনফ্লিক্টটাকে ব্যালেন্স করবে হচ্ছে এক চামচ লবণ

কামরাঙায় রস নাশপাতিতে রস বেদানায় রস সব রসালো ফল যখন একসাথে টস করে ঝাল এবং ধনে পাতার গন্ধ আর সেই সাথে লেবু যারা পছন্দ করে তারা বলে পুদিনা পাতাটাও দিতে পারে সেইটা এক চামচ মুখে দিলে একদম আমি চাই সবাই করুক রোজার মধ্যে সত্যি রোজা খুলে এরকম একটা রিফ্রেশিং ফ্রুট সালাদে ফলটাও খাওয়া হয় সুগার ইনটেকটাও হয় সেই সাথে লেবুটাও ডিটক্স করে আর ঝাল ভাবটাও খুব একটা রিফ্রেশমেন্ট আনে আমার মনে হয় রোজায় সবাই এটা খুব এনজয় করবে রাইট সো আমরা যদি যারা এখন আমাদেরকে দেখছেন তারা যদি চটজল দিই আরও একবার জেনে নিতে চান যে কি কি আমরা নিতে পারি নাশপাতি হচ্ছে দুই কাপ চার কাপ চার কাপ ওকে দুই রকমের আঙ্গুর এক কাপ এক কাপ করে কালো আঙ্গুর এবং সাদা আঙুর সাথে থাকছে আরও এক কাপ হচ্ছে আনার হ্যাঁ বেদানার দানা আর একটা টক ফল এক কাপ কামড়া বা আমরার দিনে আমরার কুচি হতে পারে হ্যাঁ এগুলো সেই সাথে দুটো আহ লেবু এবং প্রায় আধা কাপের মতন আমি চিনি দিব আর এক টি স্পুন লবণ দিয়ে ধনে পাতা কুচি কাঁচামরি কুচি দিয়ে দুটো চামিচ দিয়ে টস করতে হবে কিউব কিউব আর আলুর মতন করে কাটতে হবে এই দিয়ে পানি যাচ্ছে কেন একটু সামলে নিতে চাই সেটা হচ্ছে এখন তো বর্ষাকাল অনেক সবজি কিন্তু আমরা বাজারে দেখছি তো দেখে যে রমজানে আমাদের খাবারের অপশনটা কিন্তু খুব কম বেশি করে খাওয়া বা বারবার খাওয়ার অপশনটা থাকে না কিন্তু আমরা সব ধরনের সবজি মিশিয়ে কি খেতে পারি এই রমজানে যেটা আমাদের সবজির চাহিদাও পূরণ করবে পাশাপাশি খাবারটাও মুখরোচক হবে আমি বলবো শুক্ত বা দুরকম হয় একটা হচ্ছে দুধ ছাড়া একটা দুধ শুক্ত এই দুধ শুক্ত আর এটা খেলে তো কি হয় তোমার কাঁচা কলা যাচ্ছে করলা তো মাস্ট মাস্ট সাজনা মাস্ট হ্যাঁ তো এই তিনটে ইজ ভেরি ইম্পর্টেন্ট বাট যখন তুমি একটা মিশ্রণ করবে তখন অলওয়েজ বেগুন মিষ্টি কুমড়া এই কবিতা দিয়ে হ্যাঁ তো সিজনাল এটা প্রত্যেকটা মানে ঝিঙে টিঙে যখন যে সময় থাকে সেই সময় দিবে আর বেগুন আর মিষ্টি কুমড়া তো সাজনাটা একটু প্রবলেম আছে না হলে কিছু হবে না তুমি তখন বটবটি দিয়ে দিলে বা

এটা তারপরে গিয়ে তুমি দুধ ছুতুক যদি করো তাহলে তোমার দুধের মধ্যে যাচ্ছে পোস্ত এগুলো যাচ্ছে তোমার একসাথে মিলিয়ে অনেকে আছে ফোড়নটা আগে দেয়

এবং সেটা না যখন পেঁয়াজটা ভাসতে থাকবে এবং তার সাথে যখন আদাটা পরে ও মাই গড আমার এখন কি কি দেখতে আচ্ছা আমরা একটু ভারী খাবারের কথা শুনে নিলাম এবারে রিতাপুর কাছ থেকে শুনতে চাই যেহেতু এখানে আমাদের স্কিনের একটা মানে কেয়ারিং এর বিষয় থাকে আমরা দেখেছি রিতাপুর প্রচুর জুস নিয়ে কিন্তু কাজ করে থাকেন এবং জুসের বিভিন্ন রেসিপি আমাদেরকে দিয়ে থাকেন তো এমন কোন জুসের রেসিপি কি আছে যেটা একটু চটজলদি হবে খুব সিম্পল যেটা রোজার জন্য খুব ভালো আমি বলবো টক দই তার সাথে পুদিনা পাতা একটু গোল গোলমরিচ তারপর বিট লবণ চিনি হ্যাঁ চিনি একটু মিক্স করে সাথে কাঁচামরিচের ঝালটা আর লেমন জুসও অ্যাড করা যায় ভাল লাগে খেতে জাস্ট ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে একবারে চিল্ড এত ভাল লাগে খেতে হ্যাঁ চিনি লবণ দুটো একেবারে পছন্দ মতো তবে রোজের সময় আমরা একটু সুগারটা অ্যাড করতে পারি আর ওইটা যখন খুব মানে ঠান্ডা থাকে আপতো ভালো লাগে খেতে ওই যে বল্লো ব্রহ্মতালুতে গিয়ে লাগে কাঁচামরিচ গোলমরিচই দুটোই কিন্তু জাল খুব লাগে আর কাঁচামরিচ কিন্তু ক্যারোটিন ফাইবার আমাদের জন্য খুবই ভালো স্কিনের জন্য ভিটামিন মাত্রায় পাচ্ছি আর টক দুই প্রোবায়োটিক আছে আমাদের মানে শরীরকে যেটা করে অ্যান্টি অ্যান্টিবায়োটিক যেটা আর পাচ্ছি এ ছাড়াও

একটু পুষ্টির ব্যালেন্সের মধ্যে রাখতে পারি আমাদের পুষ্টিটাও নেওয়া হলো আবার সেটা বাড়তিও হয়ে যাচ্ছে না যেটা হচ্ছে ঈদের মানে যে আমরা ড্রেস কেনার সময় চিন্তা করতে হচ্ছে যেমন যে আমাকে হ্যাঁ খুবই সুন্দর একটা প্রশ্ন কারণ হচ্ছে যে আমরা যে খাবারটা প্রতিদিন আমরা খেয়ে অভ্যস্ত সেই খাবারটাই কিন্তু আমরা রোজার সময় খাব স্পেশাল অ্যাড হচ্ছে কি যে ভাজা পোড়া তো ভাজা পোড়া যখন করব যাতে ডুবো তেলে না করি বাইরের খাবারটা না খেয়ে ঘরের খাবারটা আমরা রান্না করব যখন করব শ্যালো ফ্রাই করব কম তেলে এবং যদি অলিভ অয়েল ইউজ করতে পারি সেটা আরও বেটার হয় আর যদি কেউ মনে করেন যে না আমি একটু ডুবো তেলে করেই ফেলেছি সেক্ষেত্রে যাতে আমরা টিস্যুর উপর রেখে টিস্যু দিয়ে চেপে যতটুকু পারি আমি অয়েলটা সোপ করে করে হ্যাঁ তাতে কিন্তু অনেকটাই অয়েলের পরিমাণ কমে যায় যেটাতে আমাদের প্রবলেম হয় কারণ এই রোজার সময় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পেটের সমস্যা কারণ যত আমি খাবো যে সারা দিন না খেয়ে থেকে হঠাৎ করে যখন আমি একটা বার্নিং জিনিস দিব শরীরের মধ্যে ভাজা পোড়া দেবো তখন আমার কিন্তু স্টমাকটা রেডি না ওই ধরনের খাবারটাকে অ্যাবজর্ব করার জন্য তো আমাকে খেয়াল করতে হবে যে প্রথম খাবারটা আমি এমন খাবার দিব যেটা হচ্ছে সহজ পাচ্ছ আমাদের পেটের মধ্যে যেয়ে যাতে সে ডাইজেস্টেবল হয় তারপর হচ্ছে আস্তে আস্তে আমি ইনটেক করবো এবং পরিমাণটা যাতে আমাদের খেয়াল রাখতে হয় দুইটা জিনিস হচ্ছে বৈচিত্র্য থাকতে হবে ব্যালেন্স থাকতে হবে এবং পরিমিতিবোধ থাকতে হবে আমরা শুরু করি কি একটু শরবত দিয়ে তারপর একটা খেজুর খাওয়া হয় তারপর দেখা যায় যে একটু আমরা দই চিরা এগুলো খাই তারপরে কিন্তু ক্ষুধায় পেট চোচো করছে এবং সেই সাথে জিভে জলও তো আমাদের সময় আজ একেবারে শেষ খুব ভালো একটা সময় কাটলো এবং আমরা আসলে কথা চলে এত ইম্পর্টেন্ট টিপস আজ পেয়ে গেছি যারা দর্শক রয়েছেন আমাদের সাথে তাদের খুব ভালো লেগেছে এবং ঠিক এই পুরো মাস জুড়ে এভাবেই আপনারা নিজেদেরকে পরিশুদ্ধ রাখবেন সেটা খাদ্যাভ্যাসের দিক থেকে হোক এবং নিজের আমি বলবো যে আত্মার পরিশুদ্ধির বিষয়টা এটা যেন থাকে আপনার আমার আমাদের সকলের মাঝে এটাই আমাদের প্রত্যাশা সবার রমজান খুব সুন্দরভাবে কাটবে আসন্ন ঈদ সবার খুব ভালো কাটবে এটি আমাদের প্রত্যাশা আজকের মতো আমি শান্তেজাহান বিদায় নিচ্ছি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আগাম শুভেচ্ছা রইল প্রিয় দর্শক দেখা হবে আবারও আগামী সপ্তাহে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন বোকা বাক্সার আড্ডা খানার সাথে আল্লাহ হাফেজ